সবার পাশে সব সময়। করোনাকালের জন্য এবছর নিজের ঘরে ঘরেই পালিত গণেশ চতুর্থী। সারা দেশের লোক এই উৎসবের সিদ্ধিদাতা গণেশকে নিজের মতো করে স্বাগত জানায়। এবছর করোনার জন্য বলিউডের উৎসবের আমেজেও ভাটা। মুম্বাইয়ে এবছর সামাজিক দূরত্ব বজায় রেখে বিশালভাবে গণেশ চতুর্থী পালন করা না গেলেও সোশ্যাল মিডিয়ায় দেশবাসীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি বলি তারকারা। বিগ বি অমিতাভ বচ্চন নিজের গত বছরের থ্রোব্যাক ফুটেজ শেয়ার করে দেশবাসীকে গণেশ চতুর্থীর শুভকামনা জানিয়েছেন, যেখানে অভিনেতাকে গণেশের চরম স্পর্শ করতে দেখা যাচ্ছে। কঙ্গনা রানাওয়াত নিজের টুইটারে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। কুণাল খেমু গণেশের মূর্তি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, গণপতি বাপ্পা মৌরিয়া। বিবেক অরোরা প্রত্যেক বছরের মতো এবছর নিজের ঘরে গণপতিকে স্বাগত জানিয়েছেন। বিবেক নিজের ছেলের সঙ্গে গণেশের মূর্তি বাড়িতে এনেছেন। অন্যদিকে বিবেকের মেয়ে নারকেল ভেঙে তাদের ঘরে স্বাগত জানাচ্ছে। এই পুরো ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বিবেক শেয়ার করেছেন। সিমট্রিম নায়িকা শিল্পা শেয়ারটি দাঁড়িয়ে থেকে নিজের স্বামী ছেলেকে নিয়ে গণপতি পুজো করছেন। মোটের ওপর এই সবকটি বলি তারকাকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই দেশকে শুভেচ্ছা বার্তা দিতে দেখা গেল। 24 আওয়ার্স টিভির পক্ষ থেকেও আপনাদের সকলকে জানাই গণেশ চতুর্থীর আন্তরিক শুভেচ্ছা। সবার পাশে সব সময়।